गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? দাদা বাবু বললো ওকে নিয়ে বাথরুমে যেতে, তাই তোমার ঘরে যে বাথরুম। না 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 না, একি আমার ঘরে বাথরুমে মানে? তুই জানিস না বাথরুম ব্যাপারে আমি কিরকম পিটপিটে। আমার বাথরুমের সমস্ত ইম্পোর্টেড টাইলস আছে, জাকুজি আছে, এগুলো কোনোদিন ওরা ব্যবহার করেছে? না না একদম না, তুই ওকে অন্য কোথাও নিয়ে যা, অন্য বাথরুমে নিয়ে যা। কোথায় নিয়ে যাব? কেন তোদের বাথরুম নেই, কাজের লোকেদের বাথরুম? কি বলছো দিদিমণি? চুপ, কেউ যেন জানতে না পারে, সোজা তোদের বাথরুমে নিয়ে যা। হ্যাঁ, এখানে কোনো বাথরুম ফাঁকা নেই। লীলা, শায়রী, স্নেহা কেউ অনুমতি দেবে না ওকে আমাদের বাথরুম ইউজ করতে। সোজা নিয়ে যা, যা। পোড়া কপাল, কে বলেছিল উঁচু মগডালে বাসা বাঁধতে? একটা সাধারণ ছেলেকে বিয়ে করতে পারতে, যেমন লোভ। কথায় বলে না, অতি লোভে তাতি নষ্ট। এসো। আমার আবার রাজ্যের কাজ পড়ে আছে। হ্যাঁ, করে কি দেখছো? যাও যাও, তাড়াতাড়ি চানটা সেরে নাও। বাড়ির নতুন বউ ছিচাকরদের বাথরুমে চান করবে, লজ্জা লজ্জা। এনাও গামছা, তোয়ালেও জোটেনি, তাই আমার গামছা দিয়েছি, আমার গামছা, বুঝলে? জানি বাবা বুঝলে কিনা, কেন মরতে এবারে বিয়ে করতে গেলে। হ্যাঁ, নাও নাও ধরো, এনাও তেল, আমার তেল নাও, আমার সাবান, শাড়ি দিয়েছে দেখো নেতার মতো, আমাদের দিলে না পড়তাম না। এমন সাদা সিধে মেয়েটার উপরে কি অত্যাচার, কি অত্যাচার! নাও ধরো, আমি হাত জোর করছি মা, না বলিস না। আমার ছেলেটা বড় অসহায়,
একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রোতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশা, ওই একটা পরীর গল্প। বলছি না, তুমিও এবাড়ির ঝি আমিও এবাড়ির ঝি, কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে? ভেবেছিলে বড় লোক বাড়ি বিয়ে করে বড় দাও মেরেছ? মারিত গন্ডার লুঠিত ভান্ডার, আরে বাবা অত সহজ নয়, ভুল করেছ ভুল, বুঝলে? সঞ্জু দাদাবাবুর কোনো কিছু এ বাড়িতে চলে না, তার কথা কেউ শোনেই না। সঞ্জু দাদার বাবা যেই বাড়ি থেকে বেরিয়ে যায় অমনি অমনি তার উপরে অত্যাচার শুরু করে, সবার সঙ্গে টেবিলে বসে তার খাবার অধিকার নেই, আলাদা ঘরে খায়, পোশাক আশাকও ভালো দেয় না, মা ভালো না গো, অত্যাচার করে। আমি যা শুনেছি বাপ্পা, দেখবে তোমার কপালও ওই জুটবে, ঝিগড়ি করে খেতে হবে, তোমাকে দিয়ে রান্না করাবে, বাসন মাজাবে, ঘর মোছাবে, বুঝলে? তোমাকে শাড়িটা দিয়েছে দেখেছো? নতুন বউকে কি করে যে এরকম একটা শাড়ি দেয় তো ভগবানই জানে। ও তুমি তো আবার শুনতেও পাও না, চলো 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 চলো। কি পোশাক তোমার? ঝিল, কি পোশাক তোমার? বউ ভাতের দিন তোমার একই সাজ, এত ধনী বাড়ির বউ তুমি, অথচ তোমার গায়ে এরম একটা সস্তা দামের শাড়ি, কোনো গয়না নেই, কিচ্ছু নেই, এর থেকে তো 12,000 টাকা মাইনের ঝিল অনেক ভালো ছিল, অ্যাটলিস্ট নিজের পছন্দের জিনিসটা সে পড়তে পারত। তুমি বাইরে কোথায় গিয়েছিলে? বাথরুমে গিয়েছিল। স্নান করতে? কেন, ঘরের ভেতর কোনো স্নানের জায়গা জোটেনি তোমার? আপনি কে? আপনাকে কৈফিয়ত দিতে যাবে কেন? আমার নাম অভিষেক। সে তো বুঝলাম, কিন্তু ও তো কিছু শুনতে পায় না। সেটা আমি জানি, আমি অনেকদিন চিনি ওকে। তুমি আমাকে না বলে বিয়ে করে ফেললে যে তোমার তোমার কি চেহারা হয়েছে, এরকম একটা শাড়ি পরে আছো, গায়ে কোনো গয়না নেই, কিচ্ছু নেই, তুমি তুমি এই জন্য বিয়ে করলে? তাছাড়া তুমি তো বলেছিলে আমাকে তুমি সঞ্জুকে ভালোবাসো না, বলেছিলে না? তাহলে বিয়েটা করলে কেন ঝিল? আমাদের বাড়ি বউ কি পড়বে, কিভাবে চলবে, তার আনসার আপনাকে দিতে হবে। হ্যাঁ দিতে হবে। কেন, আপনি কে, ইয়ার দোস্ত নাকি পুরনো প্রেমিক, নাকি বয়ফ্রেন্ড ছিলেন? বয়ফ্রেন্ডকে ছেড়ে দাদাকে বিয়ে করলে কেন?
টাকার লোভে। এই ভদ্রভাবে কথা বলুন, বলতে পারেন আমি পাত্রীপক্ষ? পাত্রীপক্ষ? বউ ভাতে এসেছেন কোথায়? নিমন্ত্রণের কার্ড কোথায়? আর সঙ্গে পাত্রী বাড়ির লোক কোথায়? এই লিসেন, আমি কিন্তু তোমায় খুব ভালো করে চিনি। তুমি অভিষেক চ্যাটার্জি, যে কোর্টে দাঁড়িয়ে বাওয়াল দিয়েছিলে, আর আমাদের অফিসে এসে ঝিলের পেছনে ঘুরঘুর করতে। বলেছি না ভদ্রভাবে কথা বলতে, আমি কন্যাপক্ষ। এই চোখ রাঙাচ্ছ কাকে? বাড়ির বউয়ের বিয়ে হতে না হতেই ফুর্তি করতে এসেছো? হ্যাঁ, মাইন্ড ইওর অ্যাটিটিউড। ওকে অ্যাটিটিউড শেখাবেন? অ্যাটিটিউড তো আপনার শেখা উচিত। অন্য বাড়ির বউ কি পোশাক পরবে, কিভাবে থাকবে, আর সে ধনীর দুলালি কি ধনীর পুত্রবধূ, সেটা আপনি বিচার করে দেবেন, আপনি ঠিক করে দেবেন কে? আপনি বলুন, ওর সাথে আপনার কিসের সম্পর্ক? আমার সঙ্গে ওর সম্পর্ক? হ্যাঁ বলুন, কে হন আপনি? বলতে পারি সো এবাড়ির হবু জামাই। জামাই? হ্যাঁ, অবিতা। স্নেহা, আমি তোকে অভিষেকদার কথা বলেছিলাম না? হ্যাঁ, এই সেই অভিষেকদা। ও, এই তোমার সেই অভিষেকদা? অবিতা, ওরা যদি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ভাইয়া, তুই ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস না। তুমি আমার বাড়িতেই প্রথম এলে, আই এম এক্সট্রিমলি সরি। রত্না, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে, আর ওকে সঙ্গে করে নিয়ে যা। ও হ্যাঁ শোন, ওকে বল ভালো করে স্যান্ডউইচ আর কফি বানিয়ে পাঠিয়ে দিতে। স্যান্ডউইচ আর কফি ও দেবে? হ্যাঁ, তাছাড়া আর কি বানাবে? ও নতুন বউ সাবরি, আজ ওর বউ ভাত, ওকে তোমরা রান্নাঘরে পাঠাবে? আর তাছাড়া এটা কি করেছো তুমি? ওকে একটা এইরকম শাড়ি পরিয়ে রেখেছো, গায়ে কোনো গয়নাগাটি পর্যন্ত নেই। নতুন বইয়ের মিনিমাম একটা সাজসজ্জা তো রাখবে নাকি? বাবা, তোমাকে তো ঝিলের প্রতি বড্ড বেশি কেয়ারিং মনে হচ্ছে। আমিও তো সাজগোজ করিনি, আমার গায়ে তো কোনো গয়না নেই। আমাকে একটু কেয়ার করো, ঝিলকে এত কেয়ার করছো কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? তুমি ওকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? ভালোবাসো ওকে? না মানে, ভালোবাসো? আমি আসছি। আমাকে বিয়ে করবে অভিতা? হাতটা ছাড়ো। বলো না, আমাকে তুমি বিয়ে করবে? আগে বিয়ের মর্ম তোমরা বোঝো, স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝো, বাড়ির বউকে সম্মান দিতে শেখো,
এই যে বর এসেছে। মিস্টার হাজবেন্ড, দেখেছো বউ কি পোশাক পরেছে? দেখেছো? এসো এসো, এদিকে এসো। তুমি তোকে বিয়ে করেছো, আজ তো তোমার বউ ভাত। একটু পরেই ওর হাতে ভাত আর কাপড় তুলে দিয়ে বলবে ভাত কাপড়ের ভার নিলাম। আর আজই বউয়ের এই হাল, বাড়ির সবাইকে শেখাও বিয়ের মানে কি সেটা শেখাও। চলি সায়রি, যেদিন বিয়ের মানে বুঝতে পারবে সেদিন আমায় ডেকো, আমি আমার মতটা সেদিনই জানাবো। অভিদা, অভিদা প্লিজ যেও না, বলো না তুমি আমাকে বিয়ে করবে কিনা। আমি তোমায় ভালোবাসি ছিল, আই লাভ ইউ। এটা তোমার জন্য এনেছিলাম, নাও। বাড়ির বউকে ফুল দিচ্ছ? হাউ ডেয়ার ইউ! লাল গোলাপ দেওয়ার মানে কি? আউট আউট! হাউ ডেয়ার ইউ! লাল গোলাপ দেওয়ার মানে কি? আউট আউট! তুই এখানে দাঁড়িয়ে খাওয়া করে কি কথা বলছিস?